একজন ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদের উপর জুলুম করলে কিয়ামতের বিচার হবে কিনা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অমুসলিমদের উপরে জুলুম করলে এর বিচার হবে কিনা। অবশ্যই এর বিচার হবে। অমুসলিমদের উপরে আপনি জুলুম করতে পারবেন না অন্যায়ভাবে, অমুসলিমদের উপরে অন্যায়ভাবে কোনো জুলুম করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের উপরে অন্যায়ভাবে জুলুম করেন নাই। মক্কা বিজয়ের পর ইচ্ছে করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচু কাটা করতে পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। লা তাসরিব আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আজকে কোনো প্রতিশোধ নেই। সদ্য প্রসূত একটা শিশু বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে, নবজাতক শিশু বাচ্চা, সে যেমন স্বাধীন তোমরাও এরকম স্বাধীন। আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মানুষকে গুরুত্ব দিতেন, মানুষের হককে এত বেশি গুরুত্ব দিতেন, মানুষের হককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি হাইলাইটস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হকটাকে এত বেশি দাম দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সঙ্গে কি আচরণ হবে সে আচরণের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এই জন্য আমরা আমাদের দায়িত্বে অমুসলিমদের ঘর বাড়ি, তাদের উপাসনালয়, এমনকি তাদের জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দিতে হবে। প্রত্যেক আলেম এখন এই বিষয়ে কথা বলা উচিত, এটা আলেমদের দায়িত্ব। কোনোভাবে যেন অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে কোনো আঘাত যেন না আসে। আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর আফম খালেদ সাহেব এখন যেহেতু ধর্ম বিষয়ক দায়িত্বটা তিনি পালন করছেন, তিনি এখন একটা হটলাইন চালু করবে, যে হটলাইনে কোনো হিন্দু যদি কোথাও মনে করছে যে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, অথবা আমাকে কেউ আঘাত করছে, অথবা আমার ঘর বাড়ি পুড়ে দিচ্ছে, তাহলে ওই হটলাইনে সে যোগাযোগ করবে এবং এই যোগাযোগের মধ্য দিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে সেনাবাহিনী। এটা যদি আমি মুসলিম হিসাবে দায়িত্ব নিয়ে নিই যে আমি কারো ঘর বাড়ি পুড়ব না, কারো উপরে জুলুম করবো না, এটা মুসলমানের চরিত্র না। মুসলমানরা যেখানে বিজয়ী গিয়েছে, আপনি সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পড়ে দেখেন, যেই খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস থেকে মেরে মেরে মুসলমান শেষ করে দিয়েছে, আল্লাহ আকবার ধরি দেওয়ার মতো মুসলমান ছিল না, সেখানে ক্রুসেডারদেরকে পরাজিত করার পর তিনি কিন্তু তাদেরকে নিঃশেষ করে দিতে পারতেন, রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন, মুসলমান তা করেননি। মুসলিম জায়গায় জায়গায় বিজয়ী হওয়ার পরে মুসলমানের উদারতা দেখে মুসলমানদের সংখ্যা বেড়েছে। আজকে আমরা আমাদের বিজয়ের পরে আমরা যেন আদর্শ দেখাতে পারি, মহব্বত দিয়ে যেন আমরা মানুষের হৃদয়কে জয় করতে পারি, এটা আমাদের কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে। প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ পরায়ণ হওয়া, এটা সবসময় বিপদ ডেকে আনে। অনেক সময় প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ পরায়ণ হওয়া, এটা বিপদ ডেকে আনে। এই জন্য আমরা বড় মন নিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের যারা, আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, তাদের উপাসনালয়গুলো আমরা আমাদের দায়িত্বে পাহারা দিই। তবে হ্যাঁ, একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই আমাদের ইসলামকে ভুলে না যাই। অনেক সময় পাহারা দেওয়ার নাম করে আপনি গিয়ে তাদের পূজায় গিয়ে বললেন মা কালী আসলে দেশের বরকত বাড়বে, আগে যেমনটা আমরা বলতাম, যেমনটা আমরা শুনতাম, এই রকম কোনো কথা যেন আমরা না বলি। খেয়াল রাখতে হবে, আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে, আমার ধর্মের কারণেই আমি তার জন্য সহযোগী হব, ধর্মকে বাদ দিয়ে না। ইসলাম আমাকে আপনাকে সবাইকে এটা শিখিয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন শাসন সবদিকে ছড়িয়ে পড়েছে, সাহাবাই কেরাম যখন এক এক অঞ্চলকে স্বাধীন করেছে, তখন সেই জায়গাগুলোর গির্জা মুসলমানদের নিরাপত্তায় ছিল, তাদেরকে নিরাপত্তা দিয়েছে, কানিসাগুলো গির্জাগুলোকে মুসলমানরা নিরাপত্তা দিয়েছে। এই জন্য আমরা অবশ্যই অমুসলিমদের সাথে কোনো অমানবিক আচরণ করব না, এটার জন্য কিন্তু শাস্তির আওতায় দাঁড়াতে হবে। কারণ আপনি একজন মানুষের সঙ্গে যখন আপনি অন্যায় করেছেন, ওই লোকটার ইমান না আনা, এর বিচার যেমন আল্লাহ তাআলা করবেন, তার উপরে আপনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, ন্যায় ইনসাফের ভিত্তিতে নয়, অন্যায়ভাবে তার সম্পদ খেয়ে ফেলেছেন, তার দোকানপাট লুট করেছেন, তার ঘরবাড়ির দামি দামি আসবাবপত্র আপনি লুট করে নিয়েছেন ক্ষমতা আছে বলে, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, সবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।